জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথসের লিজকৃত জমি জোরপূর্বক অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা সকালে চিত্রা রোডের প্রতিষ্ঠানের সামনে ও শহরের জিরো পয়েন্টে কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন শেষে জয়পুরহাটের স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিবের মাধ্যমে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার এ কে এম মজুম হোসেন উপাধ্যক্ষ ডাক্তার খালিদ বিন শরীফ সহ অন্যরা বক্তারা বলেন একের পর এক রেলওয়ের বিভিন্ন জমি দখল করে আর সিসি পিলার দিয়ে শত শত ঘর বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভূমিদস্যুরা